নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, জননী সারদা দেবী, যুগাচার্য, বিশ্বজয়ী শ্রীমৎ স্বামী বিবেকানন্দজীর চরণে শতকোটি প্রণাম। আজ 19 ফেব্রুয়ারি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের 125তম কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণ দিবস। আমরা বিগত 10 বছর ধরে এই ঐতিহাসিক দিনটিকে আলমবাজার মঠ এবং কলকাতাবাসীর পক্ষ থেকে এই দিনটি উদযাপন করে আসছি মহাসমারোহে। স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে ভারতে ফিরেছিলেন 1897 সালে এবং কলকাতায় পদার্পণ করলেন 1897 সালের 18ই ফেব্রুয়ারি রাত্রে। তিনি বজবজে জাহাজের থেকে নামলেন এবং বজবজ স্টেশনে রাত্রিযাপন করলেন। তদানীন্তন ব্রিটিশ শাসনের বজবজ স্টেশনের রেল মাস্টারের আতিথেয়তায় তিনি রাত্রিযাপন করে সকাল তার পরদিন সকাল 7টায় তিনি শিয়ালদহে এলেন এক বিশেষ ট্রেনে। এই ঐতিহাসিক দিনে স্বামীজির যে পদার্পণ সেটি ছিল একদম ভারতবর্ষের তথা কলকাতাবাসীর পক্ষে তো বটেই এক ঐতিহাসিক দিন, এই কারণেই যে পরাধীন ভারতবর্ষের রাজধানী, এই ব্রিটিশ শাসনের রাজধানী কলকাতায় একজন সন্ন্যাসী এই কলকাতার, স্বামীজি বলছেন আমি কলকাতার বিলে, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভাব আদর্শকে নিয়ে যিনি বিশ্বের দরবারে ভারতবর্ষের সনাতন ধর্মের কথা বলে যে জয় জয়কার হয়েছিল, তারপর 1893 থেকে 1897 সাল 4 বছর স্বামী বিবেকানন্দ ইউরোপ আমেরিকায় বেদান্ত প্রচার করেছেন এবং তিনি যখন ফিরে আসছেন এই আলমবাজার মঠ, গুরুভাইরা যেখানে তপস্যা করছেন, প্রথম মঠ বরানগর আপনারা জানেন এবং বরানগর মঠটি ছিল 1886 থেকে 1892 সাল এবং 1892 থেকে 1898 সাল এটি ছিল আলমবাজার মঠে ঠাকুরের ত্যাগী পার্ষদদের ঠিকানা। স্বামী বিবেকানন্দ বেরিয়েছিলেন বরানগর মঠের সেই ভাঙা বাড়ি থেকে একজন রিক্ত সন্ন্যাসী, অজ্ঞাত অখ্যাত। তিনি ভারত পরিক্রমা করতে করতে বিশ্ব পরিক্রমায় যান এবং এই পাশ্চাত্যের যে ধর্ম মহাসভার যে শিকাগো বক্তৃতার, তার জয় ছিল একান্তই স্বামী বিবেকানন্দের, অর্থাৎ ভারতবর্ষের সনাতন ধর্মের জয়। তো সেই জয় জয়কার করে তিনি যখন ফিরছেন ভারতবর্ষের দাক্ষিণাত্যে যখন ফিরলেন, তখন যে অভূতপূর্ব সম্বর্ধনা, স্বামী বিবেকানন্দ বলছেন এই সম্বর্ধনার বা এই সম্মানের শতাংশের একাংশ সাধারণ মানুষ পেলে পাগল হয়ে যেত। তো কী অভূতপূর্ব সম্বর্ধনা স্বামীজিকে দাক্ষিণাত্যের মানুষ দিয়েছিলেন সেটা অভাবনীয়, সেটা আমরা পড়লেই আমাদের শিহরণ জাগে। স্বামীজি যখন কলকাতায় এলেন সেদিনও কিন্তু শিয়ালদহ স্টেশনে 20,000 মানুষ ভিড় করেছিল এবং জয় জয়কার হয়েছিল স্বামী বিবেকানন্দের এবং শ্রী রামকৃষ্ণের। রাস্তায় ঘাট সমস্ত ফুলের শয্যায় সজ্জিত হয়েছিল, বহু তরুণ হয়েছিল। সেই দিনটিকে আমরা এবছরও যথাযথ মর্যাদায় 125 বছর আমরা উদযাপন করছি। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি, আসুন স্বামী বিবেকানন্দের জন্য একদিন পথ হাঁটুন। আমরা দীর্ঘ 10 বছর ধরে এই দিনটিকে উদযাপন করে আসছি এবং কলকাতাবাসীর পক্ষ থেকে বহু মঞ্চ হয়। স্বামীজি যে পথ দিয়ে তখন এসেছিলেন সেই পথটাকে আমরা অনুসরণ করি। স্বামীজি শিয়ালদহ স্টেশনে নামলেন, তখনকার দিনে রিপন কলেজের ছেলেরা ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে তারা টেনেছিল, কি তাদের উৎসাহ উদ্দীপনা, স্বামীজি অভিভূত হয়ে গেছেন। তো সেই সুরেন্দ্রনাথ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, সেখানেও আজও ছেলেরা এবং ছাত্রছাত্রীরা তারা মহাসমারোহে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন। তারপর কলকাতার রাজপথের বিভিন্ন জায়গায় বহু ক্লাব প্রতিষ্ঠান
হয়ে আমরা স্বামীজির বাড়ির সামনে এসে আবার স্বামীজির জন্ম ভিটেই সেখানেও স্বামীজির মূর্তিতে আমরা পুষ্প অর্ঘ্য অর্পণ করি। তারপর শ্যামবাজার, শ্যামবাজার থেকে রাজবল্লভপাড়ার মোড় এবং বলরাম মন্দির, তারপর কাশীপুর উদ্যানবাটি এবং আমরা প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে আমরা এই আলমবাজার মঠে এসে পৌঁছাই। এই সেই ঐতিহাসিক মঠ যেখানে স্বামীজি তার গুরুভাইদের সঙ্গে মিলিত হলেন। স্বামীজি তার গুরুভাইদেরকে বলছেন, সারা বিশ্ব ঘুরে এই সার বুঝলাম, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বিশ্বজনীন উদার বার্তা সারা বিশ্ব গ্রহণ করবে। তখন তারা ঠাকুরের গুটি কয়েক পার্ষদ, মোট 17 জন, কখনো 12 জন রয়েছেন এখানে, কখনো কেউ তপস্যা করতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো এখানে ঠাকুরের সে অস্থি কলস শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি প্রভৃতি বাবুরাম মহারাজ, তারা ঠাকুরকে যেন সশরীরে তিনি অবস্থান করছেন এই গানে ঠাকুরের সেবা পুজোয় মত্ত, জপ ধ্যান তপস্যায় তারা মগ্ন রয়েছেন। তাদের জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, এটি তাদের জীবনের সার। তারা শ্রীরামকৃষ্ণময় জীবনযাপন করছেন। এখানে অনাহার পরনের কাপড় নেই, একটিমাত্র কাপড় ঝুলত, প্রয়োজনে বাইরে গেলে সেই কাপড় তাদেরকে পরিধান করে যেতে হতো। এরকম অবস্থার মধ্যে তাদের দিনযাপন চলছিল। স্বামীজি ফিরে এসে তাদের অভাব দারিদ্রের কথা সেখানে কোনো স্থান পায়নি। স্বামীজির সামনে তখন অনন্ত বিশ্বের এবং ভারতবর্ষের মুক্তি আন্দোলন, শৃঙ্খলিত ভারত, অধ্যাত্ম আন্দোলন, এই নিয়েই স্বামীজির ভাবনা, কীভাবে ভারত মাতার শৃঙ্খল মোচন একদিকে, আর একদিকে ভারতবর্ষের আধ্যাত্মিকতার জাগরণ। কারণ দীর্ঘ ব্রিটিশ শাসনের তাদের এই দামামাই আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের স্বকীয়তা হারিয়েছিল, ধর্ম সংস্কৃতি কৃষ্টি শিক্ষা সব যেন ম্রিয়মাণ হয়ে গেছিল। স্বামীজির কাছে এই ভারত মাতাই ছিল ধ্যান এবং জ্ঞান। ভারতবর্ষের ভারত মাতা বলতে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি ভগবানকে উপলব্ধি করেছেন, প্রত্যেকটি মানুষের মধ্যেই ভগবানকেই তিনি দেখেছেন। তিনি বলছেন, তোমরা যাকে মানুষ বলো আমি তাকে ভগবান বলে মনে করি। এই যে স্বামীজির চিন্তা ভাবনা, তার মধ্যে এসে এই গুরুভাইদের সঙ্গে মিলিত হলেন এবং গুরুভাইদেরকে তার ভাব, তার উচ্চ আদর্শর কথা বলছেন এবং তিনি বললেন, দেখ জগতে শ্রীরামকৃষ্ণের ভাবকে নিয়ে কাজ করতে গেলে একটি সংঘ চাই, সংঘ ছাড়া বড় কাজ করা যায় না। তখন কিছু কিছু গুরুভাইদের মধ্যে মতদ্বৈত ছিল, কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে তারা যখন নালিশ করল নরেনের নামে, নরেন বিদেশ থেকে ফিরে এসে তার বোধহয় ভাব আমাদের মধ্যে ছড়াচ্ছে। তো সেটি শুনে মা বললেন, না, নরেন ঠাকুরের হাতের যন্ত্র, নরেন যা করছে সব ঠাকুরের ভাব, তোমরা তার সহায় হও। এবার মায়ের নির্দেশে গুরুভাইরা সব মিলিত হলেন এবং নরেনই হলো তাদের দলপতি। তারা স্বামীজির কাছে এসে বললেন, ভাই তুমি যা বলবে আমরা তাই করব। তখন স্বামীজি বললেন, দেখ জগতে মুনি ঋষিরা সাধনা সিদ্ধি মুক্তির জন্যে তপস্যা করেছে যুগ যুগ ধরে, এটি ছিল ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের পথ। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি এসে যেমন নতুন পথ দেখিয়ে গেছেন, মানুষের মধ্যে যে শিব, জীবের মধ্যে যে শিবের অধিষ্ঠান, একথা তো ঠাকুর আমাদের বলেছেন, তোরা কি শুনিসনি? তাই আমাদের এই মানুষের মধ্যে যে দেবত্ব আছে তার জাগরণ ঘটাতে হবে। তাই স্বামীজি এখানে আত্মানমোক্ষার্থং জগদ্ধিতায় এই মন্ত্রে নতুন সংঘ নতুনভাবে তিনি আবার শুরু করছেন গুরুভাইদেরকে নিয়ে। এই মঠে বসেই তার যে সারা বিশ্বে যে ভাব আন্দোলন একদিন ছড়িয়ে পড়বে, সেই দিনে গুটি কয়েক সন্ন্যাসী যাদের ত্যাগ তপস্যা তিতিক্ষায় তারা অতিবাহিত করছেন, স্বামীজি এই উচ্চ আদর্শ তাদের মধ্যে দিয়ে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করবেন তার সূচনা, তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এই মঠেই। তো এই মঠ এত পবিত্র, স্বামীজির পদধূলিধন্য এবং গুরুভাইদের কঠোর তপস্যায় পূত পবিত্র হয়ে আছে এখানে। এখানেই ঠাকুরের অস্থি কলস 6 বছর অতি পবিত্রতার সঙ্গে তারা পুজো করেছেন, ঠাকুরকে নিয়ে যাপন করেছেন। এই সেই মঠে স্বামীজি 1 বছর কাল ছিলেন। এই দিনটিকে আমরা মহাসমারোহে উদযাপন করি। আপনারা আসুন শিয়ালদহে
10:52 বিবেকানন্দ স্পেশাল ট্রেন পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এই দিনটাতে এই ট্রেনটি চালানো হয়। আমরা প্রতি বছর আবেদন করি এই ট্রেনটিকে চালানোর জন্য এবং বহু মানুষ বজবজের থেকে বহু মানুষ সেখানে অতিথিরা বজবজ থেকে আসেন, সাধু সন্ন্যাসীরা আসেন, একটি স্বামীজির পূর্ণাবয়ব মূর্তি সেই ট্রেনে আসবে এবং আমরা শিয়ালদহে আমরা খুব বড় করে একটি সম্বর্ধনা সভার আয়োজন করি। গার্ড অব অনার দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে এবং অগণিত জনগণ সেখানে উপস্থিত থাকেন। আমরা আবেদন করব আপনাদেরকে এই সময়ের মধ্যে আপনারা এলে এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন। স্বামী বিবেকানন্দ যেদিন এসেছিলেন সেদিন 20,000 মানুষের সমাগম হয়েছিল। আজ এত মানুষ কলকাতায়, স্বামীজির জন্য কি আমরা পথ চলতে পারি না? স্বামীজিকে নিয়ে ভাবনা নিয়ে একটা দিন আমরা কলকাতাবাসী এই দিনটিকে আমরা চাই কলকাতার যুব মানসে এই দিনটি একটি মুহূর্ত হয়ে থাকুক, একটা স্ট্যাম্প ডে হয়ে উঠুক। কারণ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় স্বামী যেদিন নামলেন সেদিন জয় জয়কার হয়েছিল। এর আগে আগে তো হয়নি, পরে হবে কিনা আমরা জানি না। তো স্বামীজির এই জয়যাত্রা ছিল একান্তই আমাদের প্রাণের একটা মহোৎসব, প্রাণের উৎসব। আমরা এই উৎসবটাকে যাপন করতে চাই, যাপন করছি, আপনাদেরকেও স্বাগত জানাই। বহু মানুষ, বহু মঞ্চ সেদিন হবে এই রাস্তায়, বহু মানুষ আমাদের জন্য অপেক্ষা করে থাকেন। আমরাও পায়ে পা মেলিয়ে সেই শিয়ালদহ থেকে হাঁটতে হাঁটতে আসি। অনেক ট্যাবলো, বিবেকানন্দ রথ, বিবেকানন্দের ঘোড়ার গাড়িতে লাইভ বিবেকানন্দের থাকবে, তো সেইগুলি নিয়েই আমরা আলমবাজার মঠে আসি। 5:30 মধ্যে আমরা আলমবাজার মঠে এখানে পৌঁছাবো, আপনারাও আসুন এই মহোৎসবে। সকলকে নমস্কার, ধন্যবাদ। এই 19 ফেব্রুয়ারি এই ঐতিহাসিক দিনে স্বামীজির 125তম কলকাতা প্রত্যাবর্তন এবং আলমবাজার মঠে পদার্পণ দিবসে মহোৎসবে উপস্থিত আছেন আমাদের একজন বিখ্যাত বক্তা, শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের আমাদের সঙ্গে দীর্ঘদিনের যার বন্ধুত্ব, অধ্যাপক অরিজিৎ সরকার। আপনার এই প্রাণারাম চ্যানেলে আপনারা লকডাউনে প্রতিদিনই তার এই সৎকথা, সৎ প্রসঙ্গ শুনছেন, যার জন্য আমরা উজ্জীবিত হচ্ছেন, আমরাও অনুপ্রাণিত হয়েছি। বহু ভক্তরা এই প্রাণারাম চ্যানেলের মধ্যে দিয়েই এবং আমার ভাই পবিত্র, তিনিও এই কাজটিকে নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। দীর্ঘ লকডাউনে মানুষকে রিলিফ দিয়েছে ধর্মকথা, সৎকথার মধ্য দিয়ে, এবং অরিজিৎ সরকার, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে এই মহতি কাজটি সে নীরবে এবং নিষ্ঠার সঙ্গে মানুষের মধ্যে ধর্মের ভাব, ধর্মের জাগরণ এবং অধ্যাত্ম চেতনার যে একটি মহতি প্রচেষ্টা তিনি চালিয়ে গেছেন, এটা বহু সাধুর কাজ। কিন্তু তিনিও একজন সাধুই, অত্যন্ত সৎ পবিত্র আমাদের এই রামকৃষ্ণ ভাবান্দোলনের একজন সন্তান, তার প্রতি আমাদের ভীষণ ভালোবাসা। আজ তিনি আছেন, তিনি কিছু আজকে এই স্বামীজির প্রত্যাবর্তন এবং আলমবাজার মঠ সম্পর্কে বলবেন, তাকে আমরা স্বাগত জানাই এবং প্রাণারাম চ্যানেলকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমরা এই মুহূর্তে এক ঐতিহাসিক এবং পবিত্র তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি। আপনারা আজকের এই পবিত্র দিনে যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে যে পবিত্র অঙ্গনে আমরা রয়েছি, ভাবলে আমাদের গা শিউরে ওঠে যে স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভাইদের তপস্যার অন্যতম জ্বলন্ত হোমকুণ্ড ছিল এই আলমবাজার মঠ। আমরা কলকাতাতে অনেকেই দক্ষিণেশ্বরে আসি, আমরা শ্রী সারদা মঠে যাই এবং বেলুড় মঠেও আসি, কিন্তু হয়তো এই চলার পথে আলমবাজার মঠটির দিকে ফিরেও একবার তাকাই না, ভুলে যাই যে এই আলমবাজার মঠ স্বামী বিবেকানন্দের এই আধ্যাত্মিক উৎসের অন্যতম একটি কেন্দ্রভূমি, যেখান থেকে আধ্যাত্মিক ভাব বিকিরণ করেছিল সারা জগতে। আজকে সেই পবিত্র দিন, 19 ফেব্রুয়ারি 2021, স্বামী বিবেকানন্দের
ভারত তথা কলকাতায় প্রত্যাবর্তন, আমরা কলকাতায় প্রত্যাবর্তনই কথাটিকে মান্যতা দিই, সেই কলকাতায় প্রত্যাবর্তন করার 125তম উদযাপন বৎসর বা বছর, এই 125তম উৎসবের প্রথমেই, পদার্পণ দিবসের প্রথমেই আমরা এতক্ষণ ধরে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শারদাত্মানন্দজি মহারাজ, মধু মহারাজ নামে যিনি বিখ্যাত আমাদের কাছে, আমাদের সশ্রদ্ধার মানুষ এবং আমাদের সকলের প্রিয়জন একজন সন্ন্যাসী তিনি রয়েছেন, তাকে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং অন্যান্য সন্ন্যাসী বৃন্দ যারা রয়েছেন সেই স্বামীজির ত্যাগ এবং তপস্যাকে কেন্দ্র করেই তারা জীবন অতিবাহিত করছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং এই অনুষ্ঠানের ডেসক্রিপশন বক্সে থাকছে, এই বক্তৃতা দুটির পরেই থাকছে যে পদযাত্রা, যেটি স্বামীজির উদ্দেশ্যে আমাদের এই কলকাতাবাসী হাঁটবেন এবং সেটি এই শিয়ালদা স্টেশন থেকে সরাসরি সম্প্রচারিত করা হবে আনুমানিক পূর্ব রেলের সময় অনুযায়ী 10:52-53-এর মধ্যে এই ট্রেনটি প্রবেশ করার কথা, হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু আপনারা যদি ইউটিউব লিঙ্কে লক্ষ্য রাখেন তাহলে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি এই লাইভ টেলিকাস্টটি আপনারা দেখতে পাবেন, তার জন্য আলাদা লিঙ্ক আপনারা ফলো করবেন, এবং মহারাজ সুন্দর করেই প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্মকাণ্ড বলেছেন। আমরা ফিরে আসি আজকের এই ঐতিহাসিক দিনটির তাৎপর্যতা নিয়ে। এই আলমবাজার মঠ, এই সূচনা লগ্নটা আমরা যদি দেখি, 1892 সালে শশী মহারাজ প্রথমে কয়েকজনের সাথে পরামর্শ করে ভাড়া বাড়িতে চলে আসেন এবং বড়ানগরের ভাড়া বাড়িটি ছেড়ে দিয়ে চলে এলেন এই আলমবাজার মঠ। প্রতি মাসে তখনকার দিনে ভাড়া ছিল 10 টাকা, যদিও স্বামীজিরা যে ভাড়া দিতেন তার থেকে কম, সেই জন্য সেই 10 টাকা ভাড়ায় এই যে বাড়িতে এসে উঠলেন সেটি ভূতের বাড়ি, ভূতের বাড়ি সেই যুগে বলা হতো, কারণ দুজন মানুষ সেই যুগে আত্মহত্যা করেছিল, লোকজন মাঝে মধ্যে এখানে ভূত দেখত, কিন্তু তারা এসে যে ভূতকে দেখলেন সেই শ্রীরামকৃষ্ণ ভূত বলা যেতে পারে, যে ঠাকুর কেন রামকৃষ্ণ ভূত বলছি, যে রামকৃষ্ণ যার ঘাড়ে চাপেন সহজে নাবতে চান না। তো এই গুরুভাইদের, এই শশী মহারাজ বলুন, বাবুরাম মহারাজ বলুন, লাটু মহারাজ বলুন, এদেরকে এই যে তপস্যা স্বামীজি আদর্শে, শ্রীরামকৃষ্ণের আদর্শে, তাদের ওপর যেন শ্রীরামকৃষ্ণ ভূত ভর করেছিলেন, এবং গোপালের মাও এসে এখানে 2-3 দিন বাস করেছেন, এবং এখানকার দুরাবস্থা তখন এমনই ছিল যে শশী মহারাজ মূলত পুজোর দিকটা দেখতেন, স্বামীজি তাকে বারবার বলছেন যে সে একেবারে স্থান জাগিয়ে বসে থাকতেন, তো কখনও কখনও ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছুই পাওয়া যেত না। তখন এখানে মহেন্দ্র মুখুজ্জে ছিলেন, সেই মহেন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে মিছড়ি, মালসাবড়া, রসগোল্লা সব আসতো, এবং কখনও কখনও এই গুরুভাইরা যখন খেতে বসেছেন, কোনো ভক্তের বাড়ি থেকে দুধ এসেছে, প্রত্যেকের পাতে হয়তো 1 কাপ দুধ পড়েছে, তাতে জিজ্ঞেস করা হচ্ছে সবাইকে, কী হে বল পাচ্ছ তো, তোমরা সবাই বল পাচ্ছ তো, এইরকম একটা পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যাননি, কারণ তারা ত্যাগের এই মহিমাটি বুঝতে পেরেছিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন একটা ছিন্ন ভিন্ন অবস্থা তৈরি হয়েছিল, গৃহীরা পিছিয়ে যাচ্ছিলেন, তখন এই নরেন্দ্রনাথের নেতৃত্বে এরা একীভূত ছিলেন, এবং স্বামীজি তখন বাইরে বিদেশে রয়েছেন, শ্রীরামকৃষ্ণের যে ভাব শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে সারা জগৎকে জানানোর জন্যে ঠাকুরের বার্তাবহী হিসেবে তিনি রয়েছেন, কিন্তু এই গুরুভাইরা সেই আত্মারামের কৌটোকে আঁকড়ে ধরে পড়ে রয়েছে। আপনারা এই মঠে যদি আসেন তাহলে দেখতে পাবেন সেই স্বামীজির ঘরটি এখন একটু সংস্কারের দরকার হয়ে পড়েছে, এবং সেখানে আমাদের বেশি দায়, মধু মহারাজ বহু চ্যানেলে মানুষের কাছে এবং সরাসরি সরকারের কাছে আবেদন করেছেন যাতে সকলের লক্ষ্য পড়ে এই ঐতিহাসিক পবিত্র তীর্থক্ষেত্রটিকে একেবারে সচল তীর্থ দেবতায় প্রতিষ্ঠিত করে দেওয়া, পুনরুজ্জীবিত করে দেওয়া, এবং সেই কাজের জন্য অবশ্যই অর্থের দরকার, সেই অর্থ চিরকাল এই সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ, আমাদের মতন জনগণের একটি দায়িত্ব রয়ে যায়। কিন্তু যে কথাটি আমরা বলছিলাম যে তার এই গুরুভাইরা কিন্তু ছেড়ে যাননি, তারা এত কষ্টের মধ্যে দিয়েও সেই ত্যাগ এবং তপস্যাকে, যেটি তারা শ্রীরামকৃষ্ণের কাছে সঙ্গ করে সান্নিধ্য করে বুঝেছিলেন, সেইটি নিয়ে এখানে আঁকড়ে ধরে একেবারে পড়েছিলেন। আর স্বামীজিও তাদের থেকে বিদেশ থেকে চিঠি লিখছেন সেই গুরুভাইদের, যে শরীরাভিমান ছেড়ে দাও, অর্থাৎ শরীর টরীর ত্যাগ করো, সমাজকে ইলেকট্রিফাই করতে হবে, অর্থাৎ স্বামীজি বারবার বলছেন জগৎকে তোলপাড় করে দিতে হবে, সমাজকে ইলেকট্রিফাই করতে হবে, এবং আলমবাজার মঠে বসে গুরুভাইরা সেই সব চিঠি পাচ্ছেন। শশী মহারাজকে বিশেষ করে স্বামীজি চিঠি লিখছেন যে ছেলেরা গুরুর নাম করে, গুরু যা শেখাতে এসেছিলেন তাকে জলাঞ্জলি দেয়, আর দলাদলি ইত্যাদি হয়, এবং তার ফলে অনেক ভগ্নদশা হয়। স্বামীজি সেই জায়গাতেও তার গুরুভাইদের অ্যালার্ট করে দিচ্ছেন যে গুরু যা শেখাতে এসেছিলেন সেইটি নিয়ে থাকো, ওই দলাদলির মধ্যে
পড়ে যেও না। এবং আলমবাজার মঠেই প্রথম নিরঞ্জন মহারাজের উদ্দেশ্যে উৎসাহে ঠাকুরের জন্য নতুন সিংহাসন এসেছিল, শয়নের খাট এসেছিল, বিছানা এসেছিল, এবং প্রার্থনার সঙ্গীতের ডং এবং ডমরু সেইটি কিন্তু এই যোগ করা হয়েছিল এই আলমবাজার মঠ। এই আলমবাজার মঠ আসলে ত্যাগ তপস্যা এবং পবিত্রতার এক ঘনীভূত রূপ। এই আলমবাজার মঠের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সাথে যেটি রয়েছে আমাদের আধ্যাত্মিক মননে বা মানসালোকে যেটি উদ্বেল হয়ে ওঠে, উজ্জীবিত হয়ে ওঠে, এই আলমবাজার মঠেই প্রথম বেদান্ত চর্চা শুরু হয়। বারবার আমরা জানি স্বামীজি বারবার বলেছেন আমি ততদিন পর্যন্ত ক্লান্ত হব না বা আমাকে বারবার ফিরে আসতে হবে যতক্ষণ না মানুষ বুঝতে পারে যে সে আসলে স্বরূপত ঈশ্বর এবং ব্রহ্মের সঙ্গে সে একাত্মতা অভিন্নতা অনুভব করে। স্বামীজি বলছেন শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন আমি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, স্বামী বিবেকানন্দের কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। তিনি প্রথম যিনি এই পৃথিবীর ইতিহাসে ধর্মের ইতিহাসকে বারবার বুঝিয়ে দিলেন যে মানুষই আসলে হায়েস্ট টেম্পল অফ লিভিং গড, মানুষই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবতার মন্দির। চিরকাল পাশ্চাত্যবাসী বলে এসেছিল যে মানুষ নয়, ম্যাটার, মানি এবং মেটেরিয়াল এইগুলোই হচ্ছে সমস্ত কিছু আদর্শ। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন না, মানুষের মধ্যে দিয়েই সেই জয়গান এবং সুপ্ত ব্রহ্ম ঈশ্বর এই মানুষের মধ্যে রয়েছেন। একদিন বিকালবেলায় এই আলমবাজার মঠে বারান্দায় বসে স্বামীজি শিষ্যদের বেদান্ত পড়াচ্ছেন। ঠিক বাবুরাম মহারাজ সেই সময় উপস্থিত সাধু ব্রহ্মচারীদের ডেকে বললেন চলো হে চলো আরতি করতে হবে। উত্তেজিত স্বামীজি বললেন ওই যে বেদান্ত পড়া হচ্ছিল এটা কি ঠাকুরের পুজো নয়? কেবল একটা ছবির সামনে সলতে পোড়ানোটাই আর জল ঝাঁজ পিটলেই মনে করিস তুই ভগবানের যথার্থ আরাধনা হয়? তোরা অতি ক্ষুদ্র বুদ্ধি। অর্থাৎ সেদিন আরতি হলো কিন্তু সকলে বুঝলেন যে ধ্যান জ্ঞান যুক্ত না হলে কেবল পুজো কর্ম নিয়ে মানুষের পুনর্জাগরণ হয় না, কেবলমাত্র জপ তপ। সেই জন্য স্বামীজি বারবার বলছেন এবার একটা নতুন পথ করে দিয়ে গেলাম। এতদিন মানুষ বুঝতো শুধুমাত্র তপস্যার দ্বারা, ত্যাগের দ্বারা, ওই হিমালয়ে গিয়েই ঈশ্বর দর্শন হয়, কিন্তু কর্মের মধ্যে দিয়ে যে ধর্মকে লাভ করা যায় এবং সেইটি যে নিত্যদিনের জীবনে বেদান্তকে চর্চা করা যায় স্বামীজি সেটি বললেন। এবং বললেন এই আলমবাজার মঠ থেকে, অর্থাৎ আলমবাজার মঠ সেই দিকে বেদান্ত চর্চার উৎসভূমি। এই আলমবাজার মঠ এমন একটি মঠ যেখানে প্রথম স্বামীজি ধ্যান কী করে করতে হয় সেটি শেখাচ্ছেন। বলছেন আলমবাজার মঠেই স্বামীজি প্রথম শিষ্যদের ধ্যান শেখালেন। স্বামী শুদ্ধানন্দজি তার স্মৃতিতে লিখছেন যে প্রথমে স্বামীজি শেখাচ্ছেন প্রথম অটল আসনে বসতে হবে, দ্বিতীয়ত তিনবার প্রাণায়াম করে শরীর মনটাকে শান্ত করে নিতে হবে, তৃতীয়ত গভীরভাবে চিন্তা করতে হবে এই শরীর দিয়েই আমি ভবসমুদ্র উত্তীর্ণ হব, চতুর্থত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত জগতের সকলের প্রতি শুভ কামনার প্রবাহ বয়ে যাক, এবং পঞ্চম হৃদয়ে জ্যোতির্ময় ইষ্টমূর্তি ধ্যান করা। তিন বছর পর সান ফ্রান্সিসকোতে বিদেশি শিষ্যদের স্বামীজি ঠিক এইভাবেই ধ্যান করতে শিখিয়েছিলেন, যেটি প্রথম এই আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ ধ্যান শিক্ষা করালেন। এই আলমবাজার মঠ এমন একটি স্থান যেখানে প্রথম স্বামীজি সন্ন্যাস দান শুরু করলেন। বলছেন স্বামীজি নিচ্ছেন ঐতিহাসিক পদক্ষেপ, বাংলার বুকে যখন বৈষ্ণব সমাজের ধর্মপ্রবাহ চলছে, শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের পথে এই যুবক নৈষ্ঠিক ব্রহ্মচারীদের সন্ন্যাস দেওয়ার কোনো চিন্তাই ছিল না, কিন্তু স্বামী বিবেকানন্দ তাদেরকে সেই সন্ন্যাসের প্রাণে উজ্জীবিত করলেন। শঙ্করের নবরূপে স্বামীজি এলেন, দণ্ড কমণ্ডলু নিয়ে বাংলার বুকে বৈদিক হোমকুণ্ডের অগ্নিটিকে তিনি প্রজ্বলিত করলেন, কয়েকজন যুবককে সন্ন্যাস দীক্ষা দেওয়ার জন্য উৎসর্গ করলেন। প্রথমে সন্ন্যাসীদের মধ্যে যারা ছিলেন তিনি স্বামী বিরজানন্দজি, তিনি লিখছেন যে সেদিন রাত্রে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়েই কথাবার্তা কইলেন, বললেন সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না, ত্যাগ 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 নান্য পন্থা বিদ্যাতে আয়নায়। এবং সন্ন্যাস অনুষ্ঠান সম্পর্কে বিরজানন্দজি আরও কথা লিখলেন যে আমরা চারজন প্রায় রাত তিনটের সময় ঘুম থেকে উঠে শৌচাদি সেরে শুভ্র বস্ত্র পরিধান করে বিধিবত অগ্নিকে পূর্বাভিমুখ করে স্ব স্ব আসনে উপবিষ্ট হলুম, এবং মঠের সকল সন্ন্যাসীরা ক্রমশ চতুর্দিকে আসন গ্রহণ করলেন। পূজনীয় শশী মহারাজ প্রথমে অনুষ্ঠেয় পূজা এবং মন্ত্রাদি উচ্চারিত করে হোমানল প্রজ্বলিত করলেন, এবং শিষ্যদের সন্ন্যাসের পর স্বামীজি এখানে প্রথম চারজনকে সন্ন্যাস দিলেন, বিরজানন্দ, নিত্যানন্দ, নির্ভয়ানন্দ এবং প্রকাশানন্দ। স্বামীজি শিষ্যদের সন্ন্যাসের পর গভীর সমাধিতে তারা যেন ডুবে গেলেন, নিবাদ নিষ্কম্প প্রদীপের মতন, এবং শরীর থেকে ব্রহ্মানন্দ যেন তাদের বিচ্ছুরিত হতে থাকলো, এবং
তারপরে এরও তিন বছর পর শিষ্য সদাশিবানন্দজিকে সন্ন্যাস দেওয়ার পর স্বামীজি বললেন, এখন থেকে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করো এবং আমাকে তার মধ্যেই দর্শন করো। শেষে শ্রীরামকৃষ্ণ এবং গণেশের মধ্যে অভেদ দর্শন করবে। গণেশ হচ্ছে সন্ন্যাসের আদর্শ। স্বামী বিবেকানন্দের এই যে ত্যাগ তপস্যা এবং পবিত্রতার কেন্দ্রবিন্দু, সেটি বরানগর মঠের পরই যেটি, সেটি হচ্ছে এই আলমবাজার মঠ। আমরা বারবার ঐতিহাসিক কথাটি উচ্চারণ করছি আজকের দিনটির জন্যে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আলমবাজার মঠ আসলে আমাদের পবিত্র আধ্যাত্মিকতার জন্ম দেয়, যেখান থেকে বেদান্ত, যেখান থেকে ধ্যান এবং যেখান থেকে সন্ন্যাস। অর্থাৎ মানুষ স্বরূপত প্রথম জ্ঞান চর্চা করবে, বেদান্ত চর্চা করবে, সেই বেদান্তকে প্রয়োগ করবে তার জীবনে, ধ্যান করতে করতে একেবারে সর্বোচ্চ অবস্থায় সন্ন্যাসের দিকে চলে যাবে। এবং সেই জন্য তিনি এই স্থানটিকে যেন বেছে নিচ্ছেন এবং শশী মহারাজ এই মঠটিকে নির্বাচন করছেন। আমরা আজকের যে দিনটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি ঐতিহাসিক দিন, আমরা আগেই উল্লেখ করেছি এবং মহারাজও উল্লেখ করেছেন। 18 ফেব্রুয়ারি 1897 রাতে এসএস মোম্বাসা জাহাজে করে স্বামীজি বজবজে এসেছিলেন এবং সারা রাত সেদিন জাহাজে কাটান। 19 তারিখ ভোর, অর্থাৎ আজকের এই ভোরবেলায় স্বামীজি বজবজে কাটিয়ে একটি স্পেশাল ট্রেনে করে শিয়ালদায় এসেছিলেন এবং শিয়ালদা স্টেশনটা সেদিন ছিল উৎসবের ক্ষেত্র। 20,000 লোকের সমাগম হয়েছিল এবং জয়ধ্বনি হয়েছিল, শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি কি জয়। এবং যখন এই অভ্যর্থনা হচ্ছে, এত মানুষ দেখছেন, এর নেপথ্যটা একটু জানতে হবে। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন, তিনি ছিলেন অভ্যর্থনা সমিতির অন্যতম সদস্য, তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন এবং স্বামীজির গুরুভাইরাও চিন্তিত হয়ে পড়েছিলেন যে কী করে স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া যাবে, কলকাতা কি নেবে, স্বামীজিকে গ্রহণ করবে, কতজন আর স্বামীজিকে এই কদর বুঝবে। কারণ মাদ্রাজে তখন স্বামীজির জয়ধ্বনি হয়েছে, মাদ্রাজ যে যুবকরা স্বামীজিকে বিপুল পরিমাণে, বিপুল উৎসাহে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেছেন এবং স্বামীজিকে তারা আহ্বান জানিয়েছে। এবার কলকাতা, এবং গুরুভাইরা চিন্তান্বিত, সত্যি সত্যি এই শীতের সকালবেলায় কেউ বেরোবে তো? গুরুভাইরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, নরেন্দ্রনাথ সেনও ভাবছেন যে কী হবে। কিন্তু কুমুদবন্ধু সেন তার সুন্দর স্মৃতি কথায় বলছেন সুন্দর করে, কিন্তু স্বামীজি যখন এলেন, যুবকদের মধ্যে একটা সাড়া পড়ে গেল, উন্মাদনা পড়ে গেল। যখন গুরুভাইরা বারবার ভাবছেন যে এরকম একটা বিরাট অভ্যর্থনা বা সম্বর্ধনা কী করে করবেন, তখন সেই সময় উপস্থিত হয়েছিলেন বসুমতী পত্রিকার অন্যতম কর্ণধার উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি কিন্তু একেবারে মানে সগর্বে, কারণ গিরিশবাবুর একটু ডাউট ছিল যে সত্যি নরেনের মতন মানুষকে এই দেশের লোক বুঝবে কি না, বিশেষ করে কলকাতার লোক এত কদর করবে কি না। কিন্তু ওই উপেনবাবু বলছেন যে কাল দেখবেন স্বামীজির অভ্যর্থনার জন্য হাজার হাজার লোক যাবে। কলকাতা শহর এবং আশেপাশের সর্বত্র প্ল্যাকার্ড মারা হয়েছে। আজকেও আপনারা দেখবেন যে এই আলমবাজার মঠ থেকে সেই উদ্যোগটি নেওয়া হয়েছে, একমাত্র এই আলমবাজার মঠ থেকেই আজকের দিনটিকে স্মরণীয়, বরণীয় এবং মননীয় করা হয়েছে। বারবার বিগত 10 বছর ধরে করার প্রচেষ্টা হয়েছে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। রাস্তার দিকে দিকে আপনারা যদি লক্ষ্য রাখেন, প্ল্যাকার্ড, হোর্ডিং এবং তোরণ করা হয়েছে, যেন স্বামী বিবেকানন্দ স্থূল শরীরে নেই কিন্তু সেই নিত্য বিবেকানন্দ তিনি আমাদের মধ্যে রয়েছেন, ভাব শরীরে রয়েছেন। সেই স্বামী বিবেকানন্দের ভাব শরীরকে আহ্বান করার জন্য আজও এই সন্ন্যাসীরা, তাদের হয়তো উদ্যোগ যে সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য তেমন নেই, কিন্তু হৃদয়ের সামর্থ্যে তারা এতটাই বলিয়ান এবং গড়িয়ান যে স্বামীজিকে তারা হৃদয় দিয়ে ভালোবেসে এই রাস্তায় রাস্তায় আজও তরুণ করেছেন, যে ভাব শরীর স্বামী বিবেকানন্দকে যেন তারা স্বাগত জানাচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন এবং সম্মাননা জানাচ্ছেন। আর অন্য কিছুর জন্য নয়, যে সন্ন্যাসী এই কলকাতার ছেলে হয়ে আমাদের জন্য সব কিছু বিসর্জন করলেন। আমরা শুধু স্বামী বিবেকানন্দ বলতে ওই 12ই জানুয়ারিটা জানি, আমরা স্বামী বিবেকানন্দ বলতে চিকাগো বক্তৃতা জানি, আমরা স্বামী বিবেকানন্দ বলতে শুধু বেলুড় মঠ জানি, আমরা স্বামী বিবেকানন্দ বলতে শুধু ওই রামকৃষ্ণের কাছে শিক্ষার কথা জানি, আর স্বামী বিবেকানন্দ বলতে আমরা জানি যে ওই কলকাতার সিমলা পরিবারে, সিমলায় দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, এইটুকু। কিন্তু স্বামীজির জীবনের যে ঘটনা, তার যে ত্যাগ, কী করে তিল তিল করে এই বহুজন হিতায়, বহুজন সুখায় সন্ন্যাসীর আদর্শকে তিনি জগতের কাছে তুলে ধরলেন, এবং তার মধ্যে যে 19 তারিখটি একটি অন্যতম তাৎপর্যপূর্ণ দিন, সেইটি কলকাতাবাসী এবং বাকি সবাই ভুলে গেলেন, কিন্তু আলমবাজার মঠ সেইটিকে মনে রাখলেন এবং সস উৎসাহে সেইটি উদযাপন করলেন এবং আজও করে চলেছেন। তো সেই দিন ওই উপেনবাবু বলছেন, কলকাতা শহরে এবং আশপাশে সর্বত্র প্ল্যাকার্ড মারা হয়েছে এবং লক্ষাধিক হ্যান্ডবিল বিলি করা হয়েছে। উপেনবাবুর কথায় স্বামীজির গুরুভাইরা কিন্তু ভরসা পাননি, তবু তারা শঙ্কিত ছিলেন। কিন্তু কুমুদবন্ধু সেন, তিনি নিজে স্বেচ্ছাসেবক হিসাবে নাম লিখিয়েছিলেন। তিনি দেখলেন যে ভোর 5টার সময় স্টেশনে পৌঁছে দেখছেন প্ল্যাটফর্ম ভর্তি, ভিড়ে ভিড়, লোকারণ্য,
ওই জগৎগুরু আসছেন, যুবকদের কাছে যেন অরিজিনালি মেসেজ চলে আসছে, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। সেই ফর্মের মধ্যে দিয়ে স্বামীজি যেন যুবকদের কানে কানে ওই বার্তাটা দিয়ে দিচ্ছেন, আমি এসেছি, আমি আসছি। সেই যুবকরা অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন এবং স্বামীজির ট্রেন যখন ঢুকলো তখন ঠেলাঠেলি স্বামীজির পদধূলি পাওয়ার জন্য। গুরুভাইরা কেউ কাছে এগোতেই পাচ্ছেন না। নরেন্দ্রনাথ সেন চিনেল, তিনি এই স্বেচ্ছাসেবকদের নিয়ে কোনোক্রমে এসকর্ট করে স্বামীজিকে নিয়ে এসে, সোভিয়ার দম্পতি ছিলেন সেখানে এবং স্বামীজি ছিলেন ওই স্টেশনের বাইরে, ঘোড়ার গাড়ি রাখা ছিল, সেই ঘোড়ার গাড়ি করে প্ল্যানিং ছিল যে বাগবাজারের পশুপতি বসুর বাড়িতে আসবেন, সেখানে লাঞ্চটা হবে, অর্থাৎ দুপুরের মধ্যাহ্ন ভোজন হবে এবং বড়ানগরের সিলেদের বাড়িতে এই বিদেশিদের থাকার ব্যবস্থা হবে, সেরকম একটি প্ল্যানিং করা ছিল। তারা এসকর্ট করে স্বামীজিকে নিয়ে এসে যখন ঘোড়ার গাড়িতে তুললেন, যুবকদের এতই উন্মাদনা, এতই উৎসাহ এবং সেই দিনের যুবকরা স্বামীজিকে এতই বুঝেছিলেন, গ্রহণ করেছিলেন, ভালোবেসেছিলেন যে কলকাতার ছেলে নরেনের জন্যে তারা ওই ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া দুটো খুলে দিয়েছিলেন, নিজেরাই সেই গাড়িকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং যেটি মহারাজ বললেন, সার্কুলার রোড ওই হ্যারিসন রোড ওই রিপন কলেজের গা দিয়ে সেই গাড়ি ছুটে চলেছিল বাগবাজারের দিকে, পশুপতি বোসের বাড়ির দিকে। এবং এই রাস্তার পথেও কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। স্বামীজি যখন এই সার্কুলার রোড হ্যারিসন রোড দিয়ে যাচ্ছেন তখন ওই মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি কলকাতাতেই ছিলেন, তিনি কিন্তু ওই দালান থেকে, বাড়ির দালান থেকে দেখে ওই জগৎগুরুর উদ্দেশ্যে প্রণাম জানালেন। আর স্বামীজিও তাকে ওই ঘোড়ার গাড়ি থেকে জগৎগুরুর বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রতি একটা অভিবাদন জানালেন। অর্থাৎ দুজনের মধ্যে যেন কথা হয়ে গেল, দুজনেই সেই শ্রীরামকৃষ্ণের ভাবকে বুঝতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে বিজয়কৃষ্ণ গোস্বামীও মজে গিয়েছিলেন, আর স্বামীজি তো তার জন্য বারবারই বলেছিলেন, প্রভু ম্যায় গুলাম, আমি তোমার গোলাম হয়ে গেলাম ভালোবাসার কাছে। সেই শ্রীরামকৃষ্ণের জন্য সমস্ত কিছু দিচ্ছেন এবং তিনি ওই পশুপতি বোসের বাড়ি যখন যাচ্ছেন তখন ব্রহ্মানন্দজি, যোগানন্দজি তারা তাকে মালা পরিয়ে দিলেন গুরুবদ গুরুপুত্রেশু বলে। এবং স্বামীজিও তাদের বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, অর্থাৎ তাকেও যেন, বড় ভাইকে যেন বাবার মতন শ্রদ্ধা ভক্তি করে রাজা মহারাজের কাছে তিনি নিজেকে যেন নতজানু করলেন। এবং সেখানে গিয়েও পশুপতিনাথ বোসের বাড়িতে যখন এদের সাথে দেখা হলো তখন তিনি মাস্টারমশাইকে দেখে, মাস্টারমশাই একটু দূরে দূরে থাকছেন, ভাবছেন যে স্বামীজি এত পাওয়ারফুল, এত বিদগ্ধ মানুষ হয়েছেন, সত্যি কি আর আগের মতন মিশবেন? স্বামীজি তাকে, মাস্টারমশাইকে বলছেন সখী রে, মানে দেখে তাকে মনে পড়েছেন সেই সখী বন্ধু। অমৃতলাল বসুকে বলছেন, এই যে বৃন্দে দূতি দেখছি, এবং ছোট গোপাল হুটকো গোপাল সে যখন তখনই ঠাকুরের কাছে এসে যেত, সেজন্য তখন যে কোনো হঠাৎ হঠাৎ চলে আসতো বলে ঠাকুর তাকে হুটকো গোপাল বলতেন। সেই হুটকো গোপাল দূরে বসে আছেন দেখে স্বামীজি বললেন, ওরে হুটকো, আমি সেই নরেনি আছি, ওখানে লুকিয়ে আছিস কেন বাবা, এদিকে আয়। এবং এই বড়ানগরের গোপাল্লাল শীলের বাড়িতে বিদেশি সঙ্গীদের রেখে দিয়ে স্বামীজি ফিরে এলেন কিন্তু এই আলমবাজার মঠে তার গুরুভাইদের কাছে। কারণ স্বামীজি জানতেন যে জগতের সবাই স্বামীজিকে ত্যাগ করে গেলেও এই গুরুভাইরা কোনো দিন স্বামীজিকে ছেড়ে যাবেন না। এবং এই গুরুভাইদের মধ্যে একজনের কথা স্বামীজি বারবার বলেছেন যে রাজা কোনো দিন আমাকে ত্যাগ করে চলে যাবে না, সবাই আমাকে ত্যাগ করে যেতে পারে কিন্তু আমার এই রাজা কোনো দিন ত্যাগ করে যাবে না। এবং সেই পরবর্তীকালেও এই ১৯ পরেও আরেকটি ঘটনা ঘটে সেইখানে, যেটি উল্লেখযোগ্য। ২৮শে ফেব্রুয়ারি ১৮৯৭ শোভাবাজার রাজবাড়িতে স্বামীজির উদ্দেশ্যে আরেকটি সম্বর্ধনা সভা আয়োজন করা হয় এবং সেইটিও একটি ঐতিহাসিক সম্বর্ধনা ছিল। সেখানে রাজা বিনয়কৃষ্ণ দেব সভাপতিত্ব করেন এবং তিনি একটি মানপত্র স্বামীজির হাতে অর্পণ করে বলেছিলেন যে ভারতের জাতীয় জীবনে এই পুরুষ সিংহ অতুলনীয় কীর্তি স্থাপন করেছেন, লক্ষ্যে কচ্চিত একজন এরকম মহাপুরুষ দেখতে পাওয়া যায়। কিন্তু কোথায় স্বামী বিবেকানন্দ? যে স্বামী বিবেকানন্দের কাছে এই রাজা বিনয়কৃষ্ণ দেব সুন্দর করে অভ্যর্থনা দিচ্ছেন, এত সম্মাননা, মান, যশ, আকাঙ্ক্ষা, যেখানে আমরা বদ্ধ হয়ে যাই, যেখানে আমরা আটকে যাই। কিন্তু স্বামী বিবেকানন্দের এইখানেই বোধহয় জীবনের কন্ট্রাস্ট, যে স্বামী বিবেকানন্দ এত সম্মাননার পর সেই সম্বর্ধনার উত্তরে অদ্ভুত একটি বক্তৃতা দিয়েছিলেন, সেটি তার কলকাতা অভ্যর্থনার উত্তর হিসাবে পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। সেখানে স্বামীজি বলছেন, তোমাদের কাছে আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হইনি, ধর্ম প্রচারক রূপে নয়, তোমাদের কাছে আমি পূর্বের সেই কলকাতাবাসী বালক হিসাবেই উপস্থিত হয়েছি। আমার ইচ্ছা হচ্ছে এই নগরীর রাজপথের ধুলির ওপর বসে বালকের মতন সরল প্রাণে আমার মনের সব কথা খুলে বলি। অর্থাৎ নরেন্দ্রনাথ আমাদের কলকাতার ছেলে, সেটা বারবার নরেন্দ্রনাথ বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের কাছে সন্ন্যাসী নয়, আমি তোমাদের কাছে ধর্ম প্রচারক নয়, যে উপাধিগুলো তোমরা আমাকে দিচ্ছ কিন্তু আমি সেই উপাধি চৈতন্যে ডুবে যাচ্ছি না, আমি সেই কলকাতার ছেলে। যদি তোমরা নামরূপের দিক থেকেও
বিবেকানন্দকে অ্যানালিসিস করো, তাহলে সে সেই কলকাতার ছেলে যে কলকাতার ধুলোতে বসে সরলতার সাথে মনের কথা বলতে পারে এবং সেই মনের কথা আমাদের সকলকে আত্মজাগানিয়ার মন্ত্র। সেই মনের কথা এইটি যে শরীরটি আসল নয়, মনটি সব, দেহটি সব নয়, এই দেহের মধ্যে যে অতীন্দ্রিয় জগৎ রয়েছে, যে চেতনা রয়েছে, সেই চেতনার দ্বারা যদি আমরা উদ্বোধিত হই, আমরা যদি উত্তরণ আমাদের ঘটে, তাহলে আমরা ধর্মের স্বরূপটা বুঝতে পারবো। এবং স্বামীজির কথা যে প্রত্যেকের মধ্যে ব্রহ্মের শক্তি রয়েছে, ভগবান বা নারায়ণ দরিদ্র রূপে তোমাদের সেবা পেতে চান। লেট দিস বি ইয়োর গড, দ্য গড পুয়ার, দ্য গড মিজারেবল, দ্য গড উইকেড, এই অজ্ঞ নিপীড়িত মানুষগুলোকে সেবা করা ভালোবাসার জন্যেই স্বামী বিবেকানন্দের আহ্বান। এবং সেইটি তিনি সরল প্রাণে এই কলকাতার ছেলে হিসাবে কলকাতাবাসীকে বোঝাতে চেয়েছিলেন। কোনো অভ্যর্থনা সম্বর্ধনা নয়, তিনি চেয়েছিলেন মানুষের হৃদয় রাজ্যে ঢুকে পড়তে। আর হৃদয় রাজ্যে ঢোকানোর জন্য এই দিনগুলি হয়তো প্রতীকী দিন, এই প্রতীকী দিনগুলির দরকার আছে, কারণ বিবেকানন্দকে জানতে গেলে, বিবেকানন্দকে পড়তে গেলে, বিবেকানন্দকে পূজা করতে গেলে এই প্রতীকী দিনের উৎসবের উদযাপনের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এই প্রতীকী দিনের অন্তরালে যে যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণা আজও আমাদের দগ্ধ করে। যে বিবেকানন্দকে আমরা ফুলমালা ধূপ দিয়ে পুজো করি, কিন্তু বিবেকানন্দ আজও আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যেমন হননি, তেমনি বিবেকানন্দের গুরুভাইরা যেখানে ছিলেন, স্বামীজি যে মঠে ছিলেন, স্বামীজির সেই যে ঘর যেটি ভগ্নদশার মতন এখন রয়েছে, তার সংস্কার দরকার। কারণ এই আলমবাজার মঠের ঐতিহাসিক কাহিনী এবং পবিত্র যে ভাবগণ পরিবেশ রয়েছে, সেটি মঠের ধুলিতে না এলে বোঝা যাবে না। তাই আমাদেরও ওই মঠের জন্যে যদি সংস্কারটি জাগ্রত হয়, তাহলে আমাদের নিজের অন্তঃসংস্কারের সাথে সাথে শুধু বক্তৃতা নয়, শুধু স্বামীজির জন্য হেঁটে যাওয়া নয়, সেটি দরকার স্বামীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসার জন্য, কিন্তু এই মঠটিকে যদি আমরা আবার পুনরুজ্জীবিত করতে পারি, তাহলে অন্তত কলকাতার রাস্তায় দক্ষিণেশ্বর থেকে বরানগর কিংবা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার সময় আরেকটি প্রাণ জোড়ানোর জায়গা আলমবাজার মঠ, যেখানে এসে সন্ধেবেলার খণ্ডন ভববন্দনায় বসা যাবে, যেখানে এসে স্বামীজির ঘরে বসে একটু ধ্যান করা যাবে, যেখানে এসে স্বামীজির সন্ন্যাসী যে বার্তাবহী সন্ন্যাসীরা বর্তমানে রয়েছেন তার ভাবধারাকে নিয়ে তাদের সঙ্গে বেদান্ত চর্চা করা যাবে। আর যদি ত্যাগীব্রতে যুবকরা উৎসাহিত হয়, তাহলে তারা এসে সন্ন্যাসও নিতে পারে। অর্থাৎ এই স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক তাৎপর্য শুধু একটি স্মরণ উৎসব নয়, শুধু একটা মনন উৎসব নয়, বরঞ্চ আমাদের কিছু করার উৎসবে পরিণত হোক। আমরা যেমন তার সাথে এই পদযাত্রায় তার প্রতিকৃতি নিয়ে হাঁটব, হাঁটতে হাঁটতে আলমবাজার মঠে এসে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, ঠিক তেমনি আমরা হৃদয়ে শ্রদ্ধার্ঘ্যের সাথে সাথে এই মঠকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সংস্কার যেটি রয়েছে, যে ভগ্নদশা, আপনারা হয়তো একটি ইউটিউব ভিডিও দেখতে পাবেন এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এই বর্তমানে কি অবস্থা রয়েছে, যেখানে এলে আমরা বুঝতে পারবো যে এই বাড়ির ইঁটে, এই বাড়ির বাতাসে, এই বাড়ির ধুলিকণাতে শুধু জলজল করছে ত্যাগ, তপস্যা, পবিত্রতা। শ্রীরামকৃষ্ণ মানে ত্যাগ, শ্রীরামকৃষ্ণ মানে তপস্যা, শ্রীরামকৃষ্ণ মানে পবিত্রতা। স্বামী বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণ এক, দুজনেই অভিন্ন সত্তা। যদি সত্যি সত্যি আমরা ঠাকুর মা স্বামীজিকে ভালোবেসে থাকি, তাহলে শুধু বক্তৃতা নয়, শুধু হাঁটা নয়, শুধু কিছু স্মরণ উৎসব নয়, সত্যি সত্যি কিছু করার দিন বোধহয় এসে গেছে। এবং সেই করার দিনটি আজকের এই দিন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, এই মহারাজদের পাশে এসে দাঁড়াই, এবং কী করে এটি করা যায় সেটি আমাদের দায়িত্ব, কর্তব্য। তাহলেই আমাদের মনে হয় আজকের দিনটি স্বামী বিবেকানন্দের যেমন প্রত্যাবর্তন, তেমনি আমাদেরও মনের আলোকে বা মননালোকে সেই প্রত্যাবর্তনের দিন হবে, যে প্রত্যাবর্তনে আমরা নিজেদের স্বরূপের কথা চিন্তা করে স্বামীজির সাথে একীভূত হতে পারবো, স্বামীজির ভাবধারার সাথে একীভূত হয়ে স্বামীজিকে ভালোবেসে আমাদের জীবনের পরবর্তী দিনগুলিকে পাথেয় করে এগিয়ে যেতে পারবো। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী পর্বে আজকের দিনটিতে এই পদযাত্রায় অংশগ্রহণ করতেই পারেন, যারা পারছেন না তারা ইউটিউব লিঙ্কের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন, এবং অবশ্যই আলমবাজারে মধু মহারাজের কাছে এসে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে পাশে দাঁড়িয়ে ভেবে দেখুন কতটুকু স্বামীজির জন্য করতে পারি। কারণ স্বামীজি কর্মটি চেয়েছিলেন, আমাদের সেই দায়িত্ব স্বামীজি কাঁধে দিচ্ছেন, এবং সেই দায়িত্ব নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। এইটুকু নিবেদন করে আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার। আমরা এই মুহূর্তে ঠিক বড়নগরে যাওয়ার পথে যে ডান দিকেই আপনারা দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণ আলমবাজার মঠ, এবং এই আলমবাজার মঠ একটি ঐতিহাসিক পবিত্র ক্ষেত্র, যেখান থেকে শ্রীরামকৃষ্ণ
সংঘের দ্বিতীয় মঠ তথা হোমকুণ্ড বলা যেতে পারে। আমরা এই মঠের বর্তমান চিত্রটি এই মুহূর্তে আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিউ করলেন, যে সেখানে তার যে জরাজীর্ণ অবস্থাটি এবং সেটি অবশ্যই সংস্কারগত কারণে অত্যন্ত প্রাচীন এই যে সংঘের বা আশ্রমের যে ভিত্তিপ্রস্তর রয়েছে সেটি আজও স্বমহিমায় রয়েছে কলকাতার বুকে। আমরা পথে যেতে যেতে দেখলাম এবং এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে আপনারা যে ডকুমেন্টারিটি দেখছেন সেটি পুরোটাই আলমবাজার মঠকে কেন্দ্র করে, এবং সেইটি প্রয়াস নিয়ে সন্ন্যাসীরা এগিয়ে এসছেন, এই কর্মকাণ্ডে ব্রতী হয়েছেন তারা। যদিও ভারত সরকারের পক্ষ থেকে হয়তো সেইভাবে এখনও কিছুটা আছে সদিচ্ছা, কিন্তু তবুও আমাদের সাধারণ মানুষও যদি এই বৃহৎই কর্মকাণ্ডে এসে যায় তাহলে এই মঠ হয়তো অন্য একটি রূপ দেবে। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই মঠের ভেতরে প্রবেশ করব, যেখানে আলমবাজার মঠের পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে স্বামীজির সেই তপস্যাপূত ঘর এবং মন্দিরের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে একেবারে ঠিক দেখতেই পাচ্ছেন যে আমরা আলমবাজার মঠ সেই স্থানে চলে এসেছি, স্বামী বিবেকানন্দের সেই আহ্বান প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক, এবং সেই পবিত্র অঙ্গনে আমরা দাঁড়িয়েছি। এই মঠটির বিভিন্ন অংশের যে চিত্র এই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, আমাদের মনে পড়ছে এই ঐতিহাসিক ভূমিতে দাঁড়িয়ে যে স্বামী বিবেকানন্দ এবং গুরুভাইরা সেই এই স্থান যেখানে শতরঞ্জির ওপর শুয়েছেন এবং শুয়ে শুয়ে তারা সেই উচ্চ আধ্যাত্মিক চিন্তায় বিভোর হয়ে গেছেন। অর্থাৎ তাদের কাছে যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য সেটা কোনো কিছুই ম্যাটার করেনি, বরঞ্চ সেই আধ্যাত্মিকভাবে ভাবিত হয়ে তারা এই আলমবাজার মঠ থেকে ত্যাগ সেবা এবং তপস্যার মন্ত্রটি যেন উদ্ঘোষিত করেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ এখানেই তার শিষ্য সেই বোধানন্দজির স্মৃতিকথায় আমরা পাই যে তিনি ঠাকুরঘরে পুজো করতে গিয়ে ঠাকুরকে পুজো করার সাথে সাথে শিষ্যদের মাথাতেও ফুল দিচ্ছেন এবং তাদের মধ্যে দিয়েও সেই আত্মস্বরূপকে জাগিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখতেই পাচ্ছেন যে সত্যানন্দ দেব তার প্রতিকৃতি। এবং এই আলমবাজার মঠের বিভিন্ন প্রাঙ্গনের মধ্যে দিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি বিভিন্ন প্রকোষ্ঠে, তখন দেখতে পাচ্ছি যে তার বর্তমান অবস্থাটি, যেখানে আমরা স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই একটি বাণী আমাদের মনে পড়ছে যে সত্যের জন্যেই সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যেই সত্যকে ত্যাগ করা যায় না। অর্থাৎ এই যে সত্যের জন্য বারবার স্বামীজি বলছেন, ট্রুথ ডাজ নট পে এনি হোমেজ টু দ্য সোসাইটি, বাট সোসাইটি হ্যাজ টু পে হোমেজ ফর দ্য ট্রুথ। অর্থাৎ সত্য 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 মানে একেবারে অ্যাবসোলিউট ফর্ম, সেই ত্যাগ, সেই তপস্যা, এবং সেইটাই যেন সন্ন্যাসী জীবনের হোমানল। সেই হোমকুণ্ডে দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে আলমবাজার মঠের দিকে যাচ্ছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে মনমোহন সিং আমাদের 2008 সালে তদানীন্তন প্রাইম মিনিস্টার, তিনিও চাইছেন যে এই রামকৃষ্ণ সত্যানন্দ আলমবাজার মঠ যেখানে স্বামীজি এসেছিলেন এই 19 ফেব্রুয়ারি 1897, সেই যে দিনটিকে স্মরণ করে এবং আলমবাজার মঠ যে একটি ইম্পর্ট্যান্ট এবং রামকৃষ্ণ মুভমেন্টের ক্ষেত্রে যে একটি উল্লেখযোগ্য দলিল সেইটি যেন প্রধানমন্ত্রী চেয়েছেন, এবং বারবার তিনিও চেয়েছেন যে এই মঠের সংস্কার কার্যটি দ্রুততার সাথে এগিয়ে যাক। আমরা পরবর্তীকালে স্বামীজির যে শয়নঘর এবং মধু মহারাজকেও দেখতে পাচ্ছেন, যিনি এতক্ষণ সুন্দর করে আপনাদের সামনে বক্তব্য রাখলেন, আমাদের সবসময় আহ্বান করেন, এবং তিনি এই বর্তমানে এই রামকৃষ্ণ মঠ আলমবাজার মঠের সাধারণ সম্পাদক এবং অন্যতম অচি পরিষদের সদস্য। তিনিও এই আলমবাজার মঠের যে সংস্কার পুনরুদ্ধার প্রকল্পে উদ্যোগী হয়েছে, ব্রতী হয়েছেন, এবং আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এই মঠের তীর্থক্ষেত্রের জায়গাগুলি অর্থাৎ স্বামীজির সেই শয়নঘর, ঠাকুরঘর, সেই জায়গায় চলে যাব, যেখান থেকে আমরা আরও আধ্যাত্মিক ভাবকে যেন সমৃদ্ধ করতে পারব। আমরা এখন আলমবাজার মঠের গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে এসেছি। এই সেই পূর্ণ পূতপূর্ণ গর্ভগৃহ যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অস্থি, যেটাকে বলা হয় আত্মারামের কৌটা, সেই আত্মারামের কৌটা এখানে 6 বছর গভীর শ্রদ্ধায়
এবং পবিত্রতার সঙ্গে এখানে পূজিত হয়েছে। ঠাকুরের পার্শ্বদেরা এখানে পুজো করেছেন। এখানে স্বামীজি স্বয়ং এই পুজোর আসনে বসে ধ্যান করতে করতে বুধ হয়ে গেছেন। এক ঘন্টা কেটে গেছে। ফুল চন্দনের পাত্র পড়ে আছে। স্বামীজি ধ্যানে মগ্ন হয়েছেন এবং সেই সঙ্গে বারান্দায় এই সেই পূর্ণ পূতপূর্ণ বারান্দা যেখানে গভীর ধ্যানে মগ্ন থেকেছেন তার গুরু ভাইরা এখানে এই বারান্দার মধ্যে বসে তারা আছেন আর স্বামীজি পুজো করছেন। এক ঘন্টা কেটে গেছে। তারপর ফুল চন্দন তুলসী একসঙ্গে স্বামীজি মিশিয়ে নিয়ে ঠাকুরের চরণে দিয়ে তারপর গুরু ভাইদের মস্তকে দিতে লাগলেন। স্বামীজির এই অনুভব প্রত্যেকের মধ্যে শ্রী রামকৃষ্ণ মূর্ত হয়ে উঠেছে। কারণ গভীর তপস্যার মধ্যে তারা দিন যাপন করছেন। খাওয়া নেই, দাওয়া নেই, শোয়ার স্বাচ্ছন্দ্য নেই, কোনো এস্টাবলিশমেন্ট নেই। একটা সেরা শতরঞ্জিতে চারজন পাঁচজন সন্ন্যাসী শুয়ে রয়েছেন। স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ, শিবানন্দজী মহারাজ এনার সব এক ঘরেই রয়েছেন। তো এই সেই তীর্থক্ষেত্র যেখানে শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের কঠোর পবিত্র যে দিনগুলি এখানে সন্ন্যাসীরা যাপন করেছেন। এই সেই খাট স্বামীজির পুতস্পর্শ করা খাট, পুতস্পর্শ এই কারণেই বলছি যে স্বামীজি এই খাটটি ব্যবহার করেছেন। সিমলেপাড়ায় যখন মায়ের সঙ্গে দেখা করতে যেতেন তখন স্বামীজি তার নিজ গৃহেই ঢুকতে পারতেন না, মামলা মকদ্দমা চলছে জ্ঞাতি গোষ্ঠীদের সঙ্গে। সেখানে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে জ্যেষ্ঠ দিদির বাড়িতে গিয়ে তিনি উঠতেন বৈঠকখানায়, স্বামীজি বিশ্রাম করতেন, এই খাটটি ব্যবহার করতেন। আজ থেকে 50 বছর আগে এই খাটটি আমাদের এই মঠে দিয়ে গেছেন তার আত্মীয়রা এবং আমরাও সম্মর্যাদায় খাটটিকে রেখেছি। স্বামীজি যে ঘরে এই ঘরেই আলমবাজার মঠের এই ঘরেই স্বামীজি অবস্থান করেছেন। পাশ্চাত্য থেকে ফিরে এসে 19 ফেব্রুয়ারি এসে স্বামীজি এই ঘরে ছিলেন। আমরা এছাড়া প্রতীক হিসাবে আপনি খাটটিকে মেনটেন করছি। আর এই সত্যানন্দদেব যিনি এই মঠের পুনরুদ্ধারে যিনি ব্রতী হয়েছিলেন 1968 সালে, দীর্ঘ 70 বছর এই মঠটি বিস্মৃতির আড়ালে চলে গিয়েছিল। তো সত্যানন্দদেব তিনি অনুভব করলেন যেখানে স্বামীজি এবং তার গুরুদেব স্বামী অভেদানন্দজি ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদরে যেখানে মাথা কাটা তপস্যা করেছেন, এ বাড়ি তো যে সে বাড়ি নয়, এখানে একটা দীর্ঘ ইতিহাস, পবিত্র ইতিহাস লুকিয়ে রয়েছে। অর্থাৎ এই বাড়িটি একদিন বিশ্বের মানুষের কাছে একটি মর্যাদা পাবে, তাই তিনি এই বাড়িটিকে সংস্কারের উদ্যোগ নিলেন। অভেদানন্দজির বিগ্রহ আর তার পিছনেই রয়েছে কিছু একটি ছোট্ট আলমারি, কাঠের বক্স যেখানে মাস্টারমশাই শিবানন্দজি মহারাজের কিছু চিঠিপত্র আছে। আর এই অভেদানন্দজি এই ঘরেই দীর্ঘ 5 বছর কঠোর তপস্যায় কাটিয়েছেন। এটাকে বলা হতো কালী মহারাজের, কালী বেদান্তির ঘর। তিনি বেদান্ত চর্চা করতেন আর ধ্যানে বুধ হয়ে থাকতেন। সেই কালী বেদান্তিকে নরেন অর্থাৎ স্বামীজি ডাকলেন ইংল্যান্ড থেকে যে কালী তুমি ইংল্যান্ডে এসো, আমি ভারতে ফিরব। সেই কালী মহারাজ স্বামীজির ডাকে পাশ্চাত্যে গেলেন এবং দীর্ঘ 25 বছর তিনি বেদান্ত প্রচার করেছেন। একটা বিরাট স্বামী অভেদানন্দজির অবদান, যে স্বামীজির যে কাজ, স্বামীজির যে ঈপ্সিত অভিপ্রায়, সেটি অভেদানন্দজি তিনি তার প্রজ্ঞা, তার মেধা, তার তপস্যা দিয়ে পাশ্চাত্যবাসীকে এই মহান উপহারটি দিয়েছেন। এই যে সামনের ঘরটি দেখছি, এটিতে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি এবং অন্যান্য গুরু ভাইরা তারা শয়ন করেছেন। মেঝেতেই শয়ন করেছেন, কিন্তু এখানেই স্বামী শিবানন্দজি মহারাজের অদ্ভুত দর্শন হয়েছে। তিনি দেখছেন যে নরেন শুয়ে আছে আর চারিদিকে একটা জ্যোতির বলয় তৈরি হয়েছে। তিনি চোখ কচলে দেখছেন, এটাকে আমি স্বপ্ন দেখছি। তারপর দেখছেন যে নরেন মাঝে মাঝেই নরেন গুরু ভাইদের সঙ্গে মাঝে শুয়ে পড়তেন। তো তারা ভাবছেন যে নরেনের মধ্যে এত জ্যোতি। তারপর দেখছেন চারিদিকে ছোট ছোট শিব, যেটাকে বলা হয় বটুক শিব। এই যে স্বামীজি যে মহাশিব এবং ছোট ছোট শিব যেন স্বামীজিকে পাহারা দিচ্ছেন। আর এই যে ঘর, এটি এখন লেখা আছে স্বামীজির ঘর, স্বামীজির ঘর। এটি এখন সংস্কারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই স্বামীজি এই ঘরে এসেই উঠেছিলেন, ছিলেন এখানে 1 বছর কাল, 118 দিন এই ঘরে স্বামীজি যাপন করেছেন। তো এই ঘরে
অভেদানন্দজি 5 বছর, তারপর স্বামীজি ছিলেন 1 বছর। এখানেই তার পার্শ্বদের পটচিত্র রয়েছে। এখানে স্বামী নির্মলানন্দজি, তিনিও স্বামীজির খুব সেবা করেছেন। যে নির্মলানন্দজির পটচিত্র, তিনি খুব বাগ্মী, তিনিও পাশ্চাত্যে গেছেন এবং স্বামীজি যখন এখানে ছিলেন, নির্মলানন্দজি প্রাণ ভরে সেবা করছেন। স্বামীজি খেতে ভালোবাসতেন, কখনও বলেছেন যে আমি আজকে 13টি ব্যঞ্জন দিয়ে খাবো, তিনি সেই 13টি ব্যঞ্জন বলছেন এই সময়ের মধ্যে খাবো। তো এইভাবেই তার গুরু ভাইদের সঙ্গে কখনো মস্করা করছেন আর তারাও তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। এই সেই ঘর যেখানে স্বামীজি ভাবি সংঘের সূচনা করার জন্য মেমোরান্ডাম রচনা করেছেন। স্বামী শুদ্ধানন্দজিকে বললেন, দেখ সংঘ পরিচালনা করতে গেলে এটি অন্যায় দরকার। সেই অন্যায়টি তিনি এখানে তিনি বলছেন। শুদ্ধানন্দজি খুব বুদ্ধিমান ছিলেন এবং স্বামীজির সমস্ত কাজটি তিনি সযত্নে করতেন, তাই এই ঘরে বসেই সেই রামকৃষ্ণ সংঘের অন্যায় অর্থাৎ মেমোরান্ডাম লেখা হয়েছে। আর এই ঘরেই কত ধ্যান জপ তপস্যা, একটা মহাপবিত্র। এই ঘরে একটা আলাদা ভাইব্রেশন, আপনারা যখন আসবেন অনুভব করবেন, আজও সেই ভাইব্রেশন আছে। আমরা খুব প্রাণে প্রাণ অনুভব করি এই ভাঙাচোরা বাড়ির মধ্যে যে জমাট আধ্যাত্মিকতা, এ কখনো শেষ হবার নয়। স্বামীজিদের ঠাকুরের এই এতজন 16-17 জন পার্ষদদের যে ত্যাগ, যে তপস্যা, যে সেবাভাব, সেটা একদম প্রতিটি ধূলিকণায় বিধৃত হয়ে রয়েছে এবং থাকবে যুগ যুগান্তর ধরে আপামর মানুষের জন্য। শ্রীরামকৃষ্ণ অনুসারী সমস্ত মানুষ এসে উপলব্ধি করতে পারবেন এই ঘরের পবিত্রতা, এই ঘরের দিব্যতা। এই যে দরজাটা দেখছি এখন বন্ধ আছে, তো এটি এই ঘরটিতে স্বামীজির ঠিক দক্ষিণ দিকের ঘর, পাশের ঘর। এই ঘরে শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দজি তিনি থাকতেন এই ঘরে। আর ঠাকুরের সেবা পুজো নিয়ে তিনি দিন যাপন করতেন। ঠাকুরকে যেন সশরীরে ঠাকুর রয়েছেন, কখনো গরমকালে সারাত্রি নিজের গরম লাগছে, তিনি অনুভব করেন যে ঠাকুরের গরম লাগছে, তিনি মন্দিরের দরজা খুলে গিয়ে সারাত্রি ঠাকুরকে হাওয়া করছেন। এই যে প্রাণ দিয়ে অনুভব করা, আমরা মন্দিরে পুজো পাঠ করি, মন্দিরের দরজা বন্ধ করে দিলাম, ঠাকুরের গরম লাগলো কি ঠান্ডা লাগলো আমরা কি অনুভব করতে পারি? কিন্তু শ্রীরামকৃষ্ণের যারা দাস, শ্রীরামকৃষ্ণের যারা জীবন উৎসর্গ করেছেন, এই রামকৃষ্ণানন্দজি, স্বামী বিবেকানন্দ তার নামে দিলেন রামকৃষ্ণানন্দ, তার ঠাকুরের প্রতি তার এত ভালোবাসা, গভীর প্রেম, তাই তিনি এই ঘরটায় ছিলেন। আর এই পুরো মঠটি এখন জরাজীর্ণ অবস্থা। এখন আমরা এই বাড়িটি এখন সমস্ত খালি করে দিয়েছি, আমরা মানুষের কাছে সহযোগিতার আবেদন রাখছি, রেখেছি, এবং যাতে সমর্যাদায় এই বাড়িটিকে সংস্কার করতে পারি। এবং এখানে একটি মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ এবং একটি রিসার্চ কেন্দ্র, অরিজিৎবাবুর মুখে শুনছিলেন যে বেদান্ত এবং ধ্যান শিখেছেন, এই বেদান্ত চর্চার একটি গবেষণা কেন্দ্র এই আলমবাজার মঠে গড়ে উঠবে, এবং একটি সংগ্রহালয় এবং একটি মিউজিয়াম। এই ছবিটি দেখছি, ইনি স্বামী ভদ্রেশ্বরানন্দ সুরেশ মহারাজ, স্বামী সত্যানন্দের মন্ত্র শিষ্য। তিনি প্রথম থেকে 1968 সাল থেকে যেদিন সত্যানন্দজী এই বাড়িটি সংরক্ষণ করার মনস্থ করলেন, এই সন্ন্যাসী জীবন পাত করেছেন, জীবন দান করেছেন এই বাড়িটার জন্যে। তিনি লোকের বিদ্রুপ, লোকের উপহাস সব কিছু সহ্য করে তিনি এখানে আসতেন, সারাদিন থাকতেন। আর ঠাকুর ঘরে একটু জায়গা ছিল, সেখানে তিনি বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতেন। এনার মহতী প্রচেষ্টায় আমরা আজ এখানে দাঁড়াতে পারছি।